সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের নিয়ে চলে এসেছি হরিয়াপাড়া বইমেলাতে। চারিদিকে সাজো সাজো রব, আমরা এখানে পৌঁছেছি 3:30 সময়। এখনও রোদ যায়নি, ভিড়ভাড়টা এখনও তেমন দেখা যাচ্ছে না। এটা বাইরের এলাকা, হরিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে কিছুটা দক্ষিণে একটি বিশাল মাঠ রয়েছে, সে মাঠে হরিয়াপাড়া বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গত 2 বছর এখানে বইমেলা হয়নি, কারণ বিশাল বড় লকডাউনের কারণে গোটা পৃথিবী তখন স্তব্ধ ছিল। এখন আবারও নতুন করে সেজে উঠেছে, কেউ কেউ বেলুন নিয়ে, কেউ কেউ ছোট ছোট খাবারের স্টল নিয়ে হাজির হয়েছে। সূর্য এখনও অস্ত যায়নি, সূর্যের আভা এখনও প্রখর হয়ে রয়েছে। আমাদেরকে দ্রুত ফিরে যেতে হবে, যেতে হবে আবার অনেকটা লম্বা রাস্তা পাড়ি দিয়ে। এখন ধীরে ধীরে লোক আসতে চলেছে, পাশেই বেলুনের দোকান এবং ছোট ছোট বেলুন ফোলানো টেডির দোকান, এবং এখানে রয়েছে সোন পাপড়ি এবং আরও কত কি। আমরা ধীরে ধীরে চলে যাব তার ভিতরে। ভিড় এড়ানোর জন্য সম্মুখ ভাগটিকে বাঁশের বেড়ি দিয়ে আটকানো রয়েছে, এটা মেন গেট। এর মধ্যে দিয়ে দুটো, একটা এন্ট্রা আর একটা হচ্ছে এক্সিট, দুটো অপশন রয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো স্টল বসেছে, অনেকগুলো স্টলের মধ্যে এক এক জায়গায় এক এক রকম বই। তবে বইয়ের অ্যাভেলেবিলিটি খুব একটা কম ছিল না, যথেষ্ট ছিল। অনেকগুলো স্টল, আপন আপন স্টলে আপন আপন জন তারা সব বসে আছে। এখন দূরের ওই সামনের দিকে একটি স্টেজ রয়েছে, যে স্টেজে এখন তর্ক বিতর্ক চলছে অনলাইনের সুবিধা অসুবিধা নিয়ে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম, নেমে গেলাম নিচের দিকে। নিচের দিকে নেমে চারিদিকে দেখলাম কত বইয়ের সমাহার, এত সুন্দর সুন্দর বই, এর নাম এর আগে আমি দেখিনি। আস্তে আস্তে ছোট ছোট কচি কচি বাচ্চারা এসে হাজির হচ্ছে। এখানে এক মহিলা তার বক্তৃতা রাখছে। আমরা শুরু করলাম স্টল নম্বর 1 থেকে। স্টল নম্বর 1-এ বেশ কতগুলো বই ছিল, যাক সে বইগুলোকে একবার দেখে নিলাম। এটি হলো স্টল নম্বর 1, একদম দক্ষিণ প্রান্তে। স্টল নম্বর 2-এ কিছু লোক বসে আছে, বইয়ের সংখ্যা খুব বেশি না। ছেলেবেলা, রক্তের কথা থেকে শুরু করে অনেকগুলো বই এখানে দেখতে পেলাম, মাইকেল মধুসূদন দত্ত, কিছু সাধারণ রোগ এবং তার প্রতিকার কী করে করা যায়, ইত্যাদি ইত্যাদি। যাক, এর পাশের স্টলে গেলাম। বক্করবাবু বই পড়তে খুবই ব্যস্ত, ইনি বই যতটুকু পড়তে ভালোবাসেন লিখতেও ভালোবাসেন। এনার অনেকগুলো কবিতা এবং গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন বইয়ে, স্টিফেন হকিংস, আইনস্টাইন, গোপাল ভাঁড়, বিজ্ঞানের মডেল থেকে শুরু করে আমাদের পরিবেশ, নানা বইয়ের সমাহার এখানে রয়েছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, একটি ভালো বইয়ের সন্ধান করছিলাম, যে বই আমার জীবনকে পাল্টে দিতে পারে। অনেকগুলো বই দেখলাম, বই পছন্দ হলো না। আর উপর থেকে মলাট দেখে কী করেই বা পছন্দ হবে, কারণ একটা কথা তো প্রচলিত আছে, ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। কভার দেখে কিন্তু বইয়ের ভিতরে কী আছে এটা বলা অসম্ভব, তাই উপরের মলাট দেখে আমরা বলতে পারি না কোন বইটি খারাপ আর কোন বইটি ভালো। অনেকগুলো বই এখানে রয়েছে যে বইগুলোর নাম আমি আগে কখনো শুনিনি। যাই হোক, এখান থেকে আমরা আস্তে আস্তে এবার পরের স্টলগুলো ঘুরে নেব।
ছোট বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য এখানে ম্যাজিক খেলা চলছে। আমার কাছে কয়েকটা রিবন্ড আছে এখানে, এক দুই তিন, তিনটা সেলাই করলে আমাদের জাতীয় পতাকা হবে, ঠিক আছে? এটা সেলাই করার জন্য সুই সুতো মেশিনের দরকার। ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম ফাঁকা আছে, ক্লিয়ার, ঠিক আছে? তাহলে প্রথমে আমি দিচ্ছি অরেঞ্জ, রেড, আটা যদি একটু ম্যাজিক কর হয়, আস্তে করে এটা বের করতে হয়, এখান থেকে বের কর, খুলে দেখা, ব্যাগটা একদম খালি, এর মধ্যে চাল দিলে মুড়ি হয়, ফুল দিলে মালা হয়, অনেক কিছু দেখানো যায়। বেলা বাড়ার পাশাপাশি ভিড় ভাট্টা ততই বেড়ে চলেছে। এখানে বেশিরভাগই রয়েছে স্টুডেন্ট, কারণ তারা তো পড়বে, তারা তো জীবন গড়বে এবং দেশকে নিয়ে যাবে এক উন্নতি চরম শিখরে। এইটি মেলা প্রাঙ্গণের উত্তর দিকের বই, এখানে রয়েছে ম্যাজিক শো। এখানে ছোট ছোট বাচ্চারা তারা কত সুন্দর তাদের প্রজেক্ট তৈরি করেছে স্কুল তরফ থেকে, এবং সেখানে তারা সায়েন্স এক্সিবিশন হিসেবে বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করছে লোকেদের আকর্ষণ বাড়ানোর জন্য। যাদের দ্বারা এই সায়েন্স প্রজেক্টটি উঠে এসেছে তারা রামিজ হাসান, নিউটন ইত্যাদি বিভিন্ন ক্লাসের বিভিন্ন ছেলেরা। দেওয়াল চিত্র ছিল অনেক, সম্ভবত সেগুলো হাতে আঁকা, এবং এদের হাতের কাজ ছিল সুন্দর, ফুল ছিল, সত্যি অনেক মনে লাগলো। সোশ্যাল মিডিয়া যুব সমাজকে বিপদগামী করে তুলেছে। সেখানে এক পরিচিত শিক্ষককে পেলাম, তেনাকে জিজ্ঞেস করে নিলাম এখানকার বইমেলা কেমন চলছে। সুরের বইমেলা কেমন চলছে এখানে? আজ হরিহরপাড়া বইমেলার তৃতীয় দিন, আমরা সবাই এসেছি আমাদের স্কুলদেরকে নিয়ে, এবং এটা 2023-এর বইমেলা, 2023-এর বইমেলা এটা। পরপর দুবার লকডাউনের কারণে বইমেলাটা হয়নি, কিছু কারণবশত, আমরা সবাই জানি লকডাউন ছিল তখন আমাদের করোনার সেশন, কিন্তু সেই বইমেলাটা হরিহরপাড়া হাই স্কুলে হয়েছিল। কিন্তু 2023-এ আবার পুনরায় হরিহরপাড়া ফুটবল ময়দানে সেটা অনুষ্ঠিত হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা সবাই বই কিনছি, আমরা সবাই টিচার, এবং আমাদের প্রচুর স্টুডেন্ট এসেছে এখানে, স্যাররা এসেছে, আমাদেরও স্যাররা এসেছে, প্রচুর পরিমাণে বই বিক্রি হচ্ছে। আমাকে সঙ্গ দিতে আমার সাথে ছিলেন আবু বাক্কা স্যার, তিনি একজন ভালো মনের মানুষ, আমাকে অনেক বেশি সাহায্য করলেন এখানে আসতে।
এবং তার পরামর্শ মতোই এখানে এসে আজকের দিনটি আপনাদের কাছে শেয়ার করতে পারছি। এখন বেলা বেড়ে গেছে, চারিদিকে প্রচুর ভিড়ে ঠাসাঠাসি, মানুষ আসতে শুরু করেছে, আসছে এবং বাইরেকার প্রান্তটি এখন ভিড়ে ভরে গেছে। তখন থেকে একটা বই খুঁজছিলাম যে বই আমাকে ইহকাল পরকাল দুকালে এক সঠিক রাস্তা দেখাবে। এর জন্য আমি খুঁজে পেলাম আল কোরআনের প্রত্যেকটি সূরা নাজিলের পটভূমি। এই বইটি আমাকে অনেকটা আকৃষ্ট করেছে এবং যে বই আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে আগমন হয়েছে সে বইয়ের পটভূমি জানতে আমার বেশ উদগ্রীব হলো। তাই এই বইটি আমি সেখান থেকে ক্রয় করলাম। খুব খুশি হলাম একটি বই সেখান থেকে ক্রয় করতে পেরেছি এবং এমন বই যে বইটা আমাকে অনেক বেশি তথ্য দিতে পারবে ইনশাআল্লাহ। ঘরে বসে হরিহরপাড়া বইমেলা কেমন উপভোগ করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। হাফিজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ হাফিজ ডায়েরিতে যারা জুড়ে আছেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ।